হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিফাত, আমার পেজ ভায়োলেটাইজ থেকে সেকেন্ড বারের মতো আজকে লাইভে এসেছি। তো আপনারা কে কোথায় আছেন, আমি কিন্তু ফার্স্ট লাইভের সময় বলে দিয়েছিলাম যে সেকেন্ড টাইম আমি আবার লাইভে আসব। কে কোথায় আছেন আমাকে একটু জয়েন করে ফেলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। আজকে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো, খুবই সুন্দর, মানে ইউনিক। হ্যাঁ, আজকে প্রথম কমেন্ট করেছে শিরিন আক্তার আপু, উনি লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, আপনি কেমন আছেন, আপনারা সবাই কেমন আছে। অনেক রাত হয়ে গেল আসতে, তাই না? অনেক রাত হয়ে গেল, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে প্রোডাক্ট দেখিয়ে শেষ করে দিতে। যেহেতু আজকে স্যাটারডে নাইট, সবাই একটু হলিডে মুডে আছে, সো একটু দেরি করে আসলেও প্রবলেম নেই, তাই না? আপনারা নিশ্চয়ই এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েননি। আচ্ছা, সালমা আক্তার কণা লিখেছে হাই আপু। আচ্ছা ঠিক আছে, হাই হ্যালো সবাইকে, হাই হ্যালো, সবাই কেমন আছেন। আচ্ছা, আপনারা হচ্ছে আমাকে একটু জানিয়ে দেন আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আমার বেসিক্যালি একটা দাওয়াত ছিল, আমি সেই দাওয়াতটা শেষ করে এসে আপনাদের সাথে জয়েন করলাম, ঠিক আছে? আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সব কিছু আমাকে একটু জানিয়ে দেন, আমি স্টার্ট করে দেবো। হ্যাঁ, তার আগে বেসিক ইনফরমেশনগুলো দিয়ে ফেলি, সেটা হচ্ছে কি আমাদের কোথাও কোনো শোরুম নেই, আমরা টোটালি অনলাইন বেসড। সাউন্ড একটু কমিয়ে দিই, টোটালি অনলাইন বেসড। তো আপনারা যখন আমাদেরকে অনলাইনে অর্ডার করবেন, আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, সাবিহা ইয়াসমিন লিখেছে আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আফরা চৌধুরীও লিখেছে কেমন আছো, কবির সরকার কেমন আছো, রোজিনা আক্তার লিখেছে হাই আপু, সাবিনা ইয়াসমিন লিখেছে 100% ক্লিয়ার যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রোকসানা পারভিন লিখেছে অল ক্লিয়ার, ওর পিতা কণা লিখেছে আপু তোমারটা হবে, হ্যাঁ আমারটা হবে। পরনের, আপনার পরনের ড্রেসটা দারুণ, হ্যাঁ আসলে অনেক দারুণ একটা ড্রেস, হ্যাঁ অনেকই, মানে অনেক সুইট সুন্দর একটা ড্রেস। আজকে আমি যখন দাওয়াতে পরে গিয়েছিলাম না, সবাই জিজ্ঞেস করছে যে এই ড্রেসটা কোথা থেকে নিয়েছো বা কী, তখন আমি তাদেরকে বলে আসলাম যে আমি লাইভে আসবো, তখন দেখে নিব, ঠিক আছে? খুবই সুন্দর, আর কালারটা এত নাইস, মানে সেই লেভেলের নাইস। আমি জানি না আপনাদের, আপনারা কেমন দেখতে পাচ্ছেন, বাট এটা জাস্ট জোস একটা কালার, ঠিক আছে, জোস একটা কালার। আচ্ছা, মমতাজ বেগম, সালমা আক্তার কণা, আজ কী দেখাবা আপু, কুর্তি আইটেম দেখাবো, হ্যাঁ একটু পার্টি ওয়্যার ড্রেস দেখাবো। নাদিরা বিলকিস লিখেছে হাই আপু, হ্যালো ডিয়ার, স্টার্ট করো আপু। তাহমিনা খান পান্নি, হাই লাভলি আপু। আচ্ছা, চিটাঙ্গে কি হোম ডেলিভারি দাও, হ্যাঁ আপু, রূপ সুমনা ইসলাম, হ্যাঁ আপু আমরা চিটাঙ্গে হোম ডেলিভারি দিই আপু। বারিশ আছে স্টোনের, হ্যাঁ বারিশের স্টোনের কিন্তু আমি আটটায় না, আটটার সময় একটা লাইভ করেছিলাম, না সাতটায় একটা লাইভ করেছিলাম, 7:30 ফার্স্ট লাইভটা, আজকের ফার্স্ট লাইভটাতেই করেছিলাম। সো ওইটাতে দেখলেই তুমি স্টোনের বারিশ পেয়ে যাবে। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে বিন সাইডে কুর্তি দেখাবো। সুমাইয়া জান্নাত লিখেছে লাভলি ড্রেস, হ্যাঁ লাভলি ড্রেস, আসলেই লাভলি ড্রেস। হ্যাঁ, এই ড্রেসটা যে পরবে তাকেই অসম্ভব সুন্দর লাগবে। হ্যাঁ, এই যে দেখেন আপনারা ফুল ড্রেসটা দেখে না, তাকেই অসম্ভব সুন্দর লাগবে। ওকে, আজকে আমি আপনাদেরকে বিন সাইডে কুর্তি দেখাবো, এই আমি যেটা পরে আছি, হ্যাঁ আমার স্টাইলেরগুলো দেখাবো। আমার স্টাইলেরগুলো হচ্ছে ইনার একদম সেট করা, ঠিক আছে, ইনার সেট করা টু পিসের মধ্যে, মানে থ্রি পিস ইনার সেট করা, আর সিঙ্গেল সিল্কের মধ্যে সিঙ্গেল কুর্তি দেখাবো, ওইগুলো জাস্ট ওয়াও আসছে। হ্যাঁ, আচ্ছা আপু একটু ফাস্ট দেখাও শীতের রাতে। আচ্ছা ঠিক আছে, স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এই হলো গিয়ে ফার্স্ট ড্রেসটা, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল, এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল কুর্তি, এটা হচ্ছে সিল্কের মধ্যে, হ্যাঁ সিল্কের মধ্যে, এই যে এগুলো হচ্ছে ফয়েল ওয়ার্ক করা, এটা হচ্ছে বিন সাইডের, দেখেন এটা হচ্ছে বিন সাইডের, ঠিক আছে, এটা হচ্ছে বিন সাইডের সিঙ্গেল কুর্তি। আচ্ছা, এইটা আমার কাছে তিনটা আছে, হ্যাঁ স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে। তো স্মলটার বডি সাইজ হচ্ছে 40, আর ইটার কি যেন বলো, ওই কাগজটা কোথাও ওখানে রেখে আসছি, আর মিডিয়ামটার বডি সাইজ হচ্ছে 42, আর লার্জটার বডি সাইজ হচ্ছে 44। হ্যাঁ, লেন্থ আছে এগুলো সবগুলোরই 39-40 করে লেন্থ আছে। দেখেন আমার, আমি যেটা পরে আছি এগুলোর লেন্থ কিন্তু খুব ছোটো না, হ্যাঁ ঠিক আছে, আমার হাইট হচ্ছে 5'3", তো লেন্থ কিন্তু ছোটো না,
যে কাউকে পড়লেই অসম্ভব সুন্দর লাগবে। আচ্ছা এখানে দেখাই, এখানে যে কাজটা আছে না, এখানে যে কাজটা আছে এটা হচ্ছে কাতানের কাপড় দিয়ে কাজ করা, আর এটা হচ্ছে কি সিল্কের একটা কাপড় দিয়ে তারপরে সেটার উপর জেড্ডাউসি ওয়ার্ক করা। দেখেন পুরো নেকটা জেড্ডাউসি ওয়ার্ক করা। এই যে এই হলো গিয়ে স্টাইলিশ স্লিভটা। হ্যাঁ স্লিভের মধ্যে খুবই সুন্দর অ্যাক্সেসরিজ দেওয়া আছে। হ্যাঁ আপু লাক্সারি শিফন কালেকশন করো। আচ্ছা ইনশাল্লাহ করবো। হ্যাঁ এই যে এখানে কিন্তু পাইপিং দিয়ে একটা জারি ওয়ার্ক করা আছে। হ্যাঁ আর এই যে এটা কিন্তু হচ্ছে কি ড্রেসের ভিতরে হচ্ছে কি এরকম জাম মানে এরকম কাতানের ওয়ার্ক করা আছে। হ্যাঁ কাতানের ওয়ার্ক করা আছে। এই যে এই হলো কি ড্রেসের নিচের পার্টটা দেখেন কত স্টাইলিশ একটা পার, কত স্টাইলিশ একটা পার। এই যে অ্যাক্সেসরিজগুলো এগুলো হচ্ছে রিয়েল ক্রিস্টাল দিয়ে করা। ঠিক আছে আপু তোমার ড্রেসটার প্রাইস? হ্যাঁ আমারটা দেখিয়ে দিব, একটু সাথে থাকতে হবে আপু, তোমাকে খুবই সুন্দর লাগছে। আচ্ছা থ্যাংক ইউ। এটা হচ্ছে ব্যাক পার্টটা। হ্যাঁ ব্যাক পার্টটা সেম স্টাইলে ফয়েল ওয়ার্ক করা থাকবে, কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা। এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এটাকে বলে হচ্ছে হট পিঙ্ক। হ্যাঁ এটা কিন্তু ম্যাজেন্টা না, ম্যাজেন্টা আরেকটু ডার্ক হয়। ঠিক আছে এটা হচ্ছে হট পিঙ্ক সাথে গ্রিনের কম্বিনেশন। ঠিক আছে এই যে এটার সাথে আমি সুন্দর একটা কোট দিয়ে দিয়েছি দেখেন A01। হ্যাঁ A01 এটার মধ্যে আমার কাছে তিনটা সাইজ আছে। এই যে এই হচ্ছে গিয়ে স্লিপসটা। ঠিক আছে এটা কিন্তু সিঙ্গেল পিস। হ্যাঁ সিল্কের মধ্যে ফয়েল ওয়ার্ক করা, এখানে হচ্ছে জেড্ডোস ওয়ার্ক করা, তারপরে কাতানের কাপড় দিয়ে পাইপিং করা। খুবই সুন্দর এই ড্রেসটা, এই কুর্তিটা। এটার প্রাইস হচ্ছে 2750 টাকা। ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 2750 টাকা। কেউ যদি স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ঠিক আছে আপু তোমার ড্রেসটার প্রাইস? হ্যাঁ আমার ড্রেসটা দেখিয়ে দেব, দেখিয়ে তারপরে প্রাইস অবশ্যই বলে দেব, তাই না? আচ্ছা এই এই টাইপের মধ্যে আমার কাছে আরও কয়েকটা আছে। এটা দাও, সেমটার মধ্যে আরেকটা কালার আছে। ঠিক আছে সেমটার মধ্যে আমার কাছে আমার ড্রেসটা যা ভাল লাগছে না, মানে সেই লেভেলের ভাল লাগছে। আমি জাস্ট মানে আমাকে দেখতেছি না, আমি জাস্ট আমার নিজের ড্রেসটাকে দেখতেছি। এই যে এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে। ঠিক আছে এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে। আমি এইগুলো থেকেও একটা রেখেছি। ঠিক আছে এইগুলো থেকেও একটা রেখেছি, কারণ এই এই কালেকশনগুলো হয় কি এগুলো খুব কী বলে এটাকে, এগুলো খুবই আনকমন টাইপের কালেকশন হয়, এগুলো সবসময় আসে না। এই যে এইগুলো কি নেকের কাজটা দেখেন, এখানে কাতানের ওয়ার্ক করা। এই যে নেকের এই কাজটা হচ্ছে কি আলাদা একটা সিল্কের কাপড় বসিয়ে এখানে হচ্ছে কি জেড্ডাউস ওয়ার্ক করা। আচ্ছা ক্লিয়ার না, হ্যাঁ বডি 46 হবে না, 44 হাইয়েস্ট। হ্যাঁ এই সিঙ্গেলগুলোর মধ্যে 44 হাইয়েস্ট। এই যে এই হলো গিয়ে স্লিপসটা। আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে না? আচ্ছা ক্লিয়ার তো আমি দেখতে পাচ্ছি যে ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে ড্রেসের ভিতরে হচ্ছে কি এরকম কাতানের কাপড় দিয়ে দুই সাইডেই পাইপিং করা আছে। হ্যাঁ খুব সুন্দর একটা গ্রিন কালার দিয়ে, এবং এইটা হলো কি ড্রেসের নিচের পার্টটা। ঠিক আছে এই যে এই হলো কি অ্যাক্সেসরিজগুলো চারো সাইডেই কিন্তু কাতানের কাপড় দিয়ে পাইপিং করা আছে। আচ্ছা আমাকে একটু কমেন্ট করে জানান তো ক্লিয়ার আছে কি না। ওকে এটা হচ্ছে ব্যাক পার্ট। ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা, কালারটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে, এটা হচ্ছে ব্যাক পার্ট। আচ্ছা জান্নাতুল ফাহিমা উনি আবার লিখেছি ক্লিয়ার। লেন্থ কত আপু? এগুলোর লেন্থ 39-40 ইঞ্চের মতো লেন্থ আছে। আমার আমারটা কি মেপে দেখেছো আমারটা লেন্থ কত? এটার এটার লেন্থ কি সেম? দেখি একটু গায়ে সরি ধরে দেখি। হ্যাঁ সেম, তাহলে দেখেন 39-40 ইঞ্চের মতো যদি লেন্থ থাকে আমারটা লেন্থটা দেখে নেন। ঠিক আছে আমার কিন্তু হাঁটুর নিচ পর্যন্ত চলে গিয়েছে। হ্যাঁ তো আই গেস কোনো প্রবলেম হবে না। উঠছি ফারহানা, রিফাত আপু এতদিন আমি আপনার ভিডিও দেখতাম, তখন আপনাকে দেখার অনেক ইচ্ছা ছিল, এখন লাইভে দেখি ইউ আর ভেরি প্রিটি মাশাল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ঠিক আছে এটা হচ্ছে গিয়ে A02। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে A02। এগুলো হচ্ছে সিল্কের মধ্যে এই যে এই কাজটা, এগুলো হচ্ছে ফয়েল ওয়ার্ক করা। হ্যাঁ ফয়েল ওয়ার্ক করা, এগুলো অবশ্যই আপনারা নিজে ড্রাই ক্লিনে দিবেন, এগুলো কিন্তু ই করবেন আর যখন আপনারা আয়রন করবেন উল্টা করে আয়রন করবেন। ঠিক আছে না হলে ফয়েল ওয়ার্কটা নষ্ট হয়ে যাবে। আর এইটা হচ্ছে সিল্কের মধ্যে,
পাকিস্তানি অরিজিনাল সামু সিল্কের মধ্যে যেটা হচ্ছে বিন সাইদের, ঠিক আছে, এটা হচ্ছে বিন সাইদের, হ্যাঁ এটা হচ্ছে বিন সাইদের। তো এটার প্রাইস হচ্ছে 2750 টাকা, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 2750 টাকা। এগুলোর মধ্যে তিনটা সাইজ আছে, স্মল আছে, এম আছে, লার্জ আছে। হ্যাঁ স্মলের বডি সাইজ হচ্ছে 40, আর মিডিয়ামের হচ্ছে 42, আর এল যেটা সেটা হচ্ছে 44, আর লেন্থ সবগুলোর সেম 39-40। আপু ঢাকার বাইরে অর্ডার করলে কি বিকাশ করতে হবে নাকি জানেন না? ঢাকার বাইরে যদি অর্ডার করলে সেটা হচ্ছে গিয়ে কি বলে, সেটা হচ্ছে গিয়ে যদি পাঠাবেন কভারেজ এরিয়ার মধ্যে থাকে তাহলে বিকাশ করতে হবে না। আপু এই ড্রেসটার দোপাট্টা দেখাও না কেন? আচ্ছা আপু এই ড্রেসটার দোপাট্টা নেই, এটা সিঙ্গেল সিঙ্গেল কুর্তি, ঠিক আছে, সিঙ্গেল কুর্তি, এটার কোনো দোপাট্টা নেই, প্রাইস হচ্ছে 2750 টাকা। নেক্সট এত সুন্দর কুর্তি, এত সুন্দর কুর্তি, ম্যাটেরিয়ালসটা যে কি সফট আর কি সুন্দর, এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, হ্যাঁ এটা ব্ল্যাকের মধ্যে অল ওভার জারি সুতা দিয়ে এমব্রয়ডারি করা। এই যে দেখেন জারি সুতা দিয়ে এমব্রয়ডারি করা, নেকটাও খুব সুন্দর করে এমব্রয়ডার, এটাও বিন সাইডের। ওকে এই যে সিল্কের মধ্যে এই যে এইগুলো গিয়ে স্লিপসটা, স্লিপসের ফ্রন্টে এরকম রিয়েল ক্রিস্টাল দিয়ে ক্রিস্টাল বসানো আছে, এবং স্লিপসের ফ্রন্টে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে গিয়ে কি বলে এটাকে, এটাও হচ্ছে গিয়ে এমব্রয়ডার্ড, হ্যাঁ এমব্রয়ডার্ড কপার গোল্ডেন কালারের একটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা। আচ্ছা এটার ব্যাকপার্টটা প্লেনের মধ্যে আসবে, হ্যাঁ এটার ব্যাকপার্টটা প্লেনের মধ্যে আসবে, আর এই যে নেকের ডিজাইনটা আমি দেখিয়ে দিই, দেখেন নেকটা কত সুন্দর, এখানেও নেকেও কিন্তু ক্রিস্টাল বসানো আছে, অ্যাক্সেসরিজগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই যে এইগুলো কি নিচের কাজটা, হ্যাঁ পাড়ের কাজটা, এটা হচ্ছে পাড়ের কাজটা, এখানে পাড়ে খুব সুন্দর করে অল ওভার এই ড্রেসটাতে অল ওভার যত যা কিছু আছে সব কিছু এমব্রয়ডার্ড, হ্যাঁ সব কিছু এমব্রয়ডার্ড, খুবই সুন্দর, খুবই নাইস, খুবই সুন্দর, খুবই নাইস। এই ড্রেসগুলো কিন্তু সিঙ্গেল কুর্তি, এগুলোর মধ্যে কিন্তু কোনো দোপাট্টা নেই, যেগুলোর সাথে দোপাট্টা থাকবে আমি দেখিয়ে দেবো, নিচে এরকম অ্যাক্সেসরিজ বসানো আছে, হ্যাঁ এটা অল ওভার এমব্রয়ডার্ড। ওকে এটা অল ওভার, আগের যেটা ছুঁয়ে আমার আমি, আচ্ছা আমি আবার ধরব, এটা অল ওভার এমব্রয়ডার্ড, হ্যাঁ এটা হচ্ছে কি এ কত, এটা 03, হ্যাঁ এটা হচ্ছে A03, এটার প্রাইস করবে 2850 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে কি অল ওভার এমব্রয়ডার্ড। আগে দুইটা দেখিয়েছি ওগুলো ছিল 2750 করে, এটা হচ্ছে 2850 টাকা। আচ্ছা আচ্ছা আমার ড্রেসটা কি এখন আগে দেখতে চান না কি বলেন আমাকে, আমাকে কমেন্ট করে জানান, নাহলে আমি ড্রেস দেখাবো না, আপনারা কেউ কমেন্ট করেন না, চুপচাপ বসে থাকেন, কথা না বললে কি লাইভ করে মজা আছে বলেন তো। আপু প্রাইস কত, কোনটার প্রাইস ডিয়ার, আমারটার বলেন, আমারটা আগে দেখাবো না অন্যটা আগে দেখাবো, কেউ কিছু না বললে কিন্তু আমি আর দেখাবোই না, আজকে এখানেই লাইভ শেষ করে দেবো। আচ্ছা সাইদা মুন্না লিখেছি ইয়েস, শারমিন রুমা লিখেছি ইয়েস, তোমারটা আগে ইয়েস ইয়েস, আচ্ছা ঠিক আছে, আরও কয়েকজন বললে তারপর আমি দেখাবো, নাহলে আমি দেখাবো না, সত্যি আমি দেখাবো না আজকে। এই ড্রেসটা লং কত, প্রাইস অফ প্রাইস অফ ইয়োর ড্রেস, আচ্ছা 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 দেখাও আপু দেখাও, আচ্ছা ঠিক আছে দেখাবো, রেডও দেখাবো, রেড হবে। দিনা হাসান লিখেছে হ্যাঁ ঘাস বলছি যে আপু তোমারটা কত, আচ্ছা ঠিক আছে আমারটা দেখিয়ে দিই, হ্যাঁ এই যে এই হলো গিয়ে আমার ড্রেসটা, আমি যেটা পরে আছি এক্স্যাক্টলি সেম, এগুলা কিন্তু খুবই গর্জিয়াস, হ্যাঁ মাসলিনের মধ্যে এগুলা খুবই গর্জিয়াস ড্রেস, খুবই গর্জিয়াস, হ্যাঁ বাজারে কিন্তু অনেক রকমের অর্গানজা বলেন মাসলিনের বলেন কুর্তি আছে, হ্যাঁ সব কিছুর সব কিছু কিন্তু কি বলে এটাকে প্রাইসটা হয় কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, হ্যাঁ কোয়ালিটি কাজের উপরে ডিপেন্ড করে। এই যে এই হলো গিয়ে এটার স্লিপসটা, আমার স্লিপসটা দেখে নেন আপনারা, এই যে এই হলো গিয়ে স্লিপসটা, ঠিক আছে অল ওভার স্লিপসটা কাজ করা, ব্যাক পার্টটা প্লেনের মধ্যে থাকবে, ঠিক আছে
ঠিক আছে, ব্যাক পার্টটা প্লেনের মধ্যে থাকবে। এই যে এইগুলো গিয়ে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করার সাথে স্টোনের ওয়ার্ক আছে। এই যে এখানে দেখেন, এই যে এইখানে যেগুলো বসানো এগুলো হচ্ছে স্টোন, হ্যাঁ, পার্লের ওয়ার্ক আছে, স্টোনের ওয়ার্ক আছে। আর এই যে এই সাইডের যে ডিজাইনটা, এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা খুবই স্টাইলিশ একটা ডিজাইন। এই যে এই ডিজাইনটা খুবই স্টাইলিশ একটা ডিজাইন, কুর্তি হবে বিন সাইডের। আর এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবই বিন সাইডের কুর্তি, হ্যাঁ, সবই বিন সাইডের কুর্তি। এই যে এইগুলো গিয়ে নিচেরটা আমি এটার সাথে একটা মেরুন কালারের প্যান্ট দিয়ে পরেছি, হ্যাঁ, আপনারা চাইলে গ্রিনও পরতে পারেন, মেরুনও পরতে পারেন, বাট আমি যেহেতু দোপাট্টাটা মেরুন ছিল এই কারণে আমি মেরুন কালারের প্যান্ট দিয়ে পরেছি, ঠিক আছে। এটার সাথে ইনার সেট করা আছে, ইনার আপনাদের কিছুই করতে হবে না, ঠিক আছে। বডি মেজারমেন্ট বললে ভালো হবে, আচ্ছা বডি মেজারমেন্ট বলে দিচ্ছি আমি। এটা হচ্ছে গিয়ে এম সাইজ, হ্যাঁ, এটার বডি আছে 42 ইঞ্চ, এটার বডি আছে 42 ইঞ্চ, আর লেন্থ লেন্থটার পিছু 40 ইঞ্চ লেন্থ আছে, না দেখি আরেকটু, আরেকবার দেখি মেজারমেন্ট টেপটা, ওই যে ওইটার উপর, ফর্টি থেকে যাদের মানে 40 থেকে স্টার্ট হয়, ঠিক আছে, 40 থেকে খুব খুব বেশি বাল্কি না হলে এই কুর্তিগুলো সবারই হয়ে যাবে। আমি যেটা নিয়েছি, হ্যাঁ, আমি নিয়েছি এল সাইজ, আমার বডি, আমি তো মোটামুটি অনেক শুকনা, হ্যাঁ, আমার বডি হচ্ছে গিয়ে 36, ঠিক আছে, তো এল সাইজ হচ্ছে 44, আমি সুন্দর করে আমার টেলারকে দিয়ে চাপিয়ে নিয়েছি। আচ্ছা এগুলার লেন্থ হচ্ছে 39-40 মতন। এই যে দেখেন আমার 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 লেন্থটা আপনারা দেখে নেন, ঠিক আছে, অনেক দূর পর্যন্ত কিন্তু লেন্থ হয়ে গেছে, লেন্থে কোনো সমস্যা হয় না। আমার হাইট হচ্ছে 5'3", ঠিক আছে, আমার হাইট হচ্ছে 5'3", তো যাদের আমার থেকে হাইট বেশি তারা ওইভাবে মেজার করে নেবেন যে আপনার কতটুকু হতে পারে, ওকে। আচ্ছা দোপাট্টা কি আর আলাদা করে দেখাবো, দোপাট্টা আমারটাই দেখিয়ে দিই, তাই না। এই যে এটার সাথে আপনারা এই দোপাট্টাটা পাবেন, হ্যাঁ, এই দোপাট্টাটা হচ্ছে মাজলিনের মধ্যে, এই যে মাজলিনের মধ্যে কাতান ওয়ার্ক করা, ঠিক আছে, মাজলিনের মধ্যে কাতান ওয়ার্ক করা। এস সাইজ আছে, হ্যাঁ, এস সাইজ আছে, এস সাইজের বডি হচ্ছে 40, ঠিক আছে, এস সাইজের বডি হচ্ছে 40, এম সাইজের বডি হচ্ছে 42, আর এল সাইজের বডি হচ্ছে 44, ঠিক আছে। যেই সাইজই হোক না কেন, সাইজ কোনো সমস্যা না, আপনি টেলারকে দিয়ে সুন্দর করে চাপিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা আমি এখন ঘুরছি, আরেকটা কথা আমি বলে নিই, আমি যেটা আপনাদেরকে সবসময় বলি, আমার কাছ থেকে যারা আগানুর নিয়েছেন তারা অলরেডি সবাই জানেন আমার আগানুরের কোয়ালিটি কত ভালো, আমার আগানুরের কোয়ালিটি কত ভালো, আমি সবসময় বেস্ট কোয়ালিটিটা আনি। এখন যে বিন সাইডের কুর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব একদম মানে বেস্টের উপরে বেস্ট কোয়ালিটি, এর উপরে আর বেস্ট কোয়ালিটি হতেই পারে না, ঠিক আছে। তো আপনারা হচ্ছে মানে অনেক রকমের মার্কেটে অনেক রকমের অনেক কিছু আছে, সেগুলোর সাথে কাইন্ডলি আমারটা মেলাবেন না, আমারটা যারা অর্ডার করবেন তারা বুঝে শুনিয়ে অর্ডার করবেন, যে একটা অথেন্টিক পেজ থেকে অথেন্টিক প্রোডাক্ট নিচ্ছি, ঠিক আছে। আমার এখানে কোনো ধরনের কোনো ফাঁকিঝুঁকির কোনো ধরনের কোনো ফাঁকিঝুঁকির কোনো ই নাই, হ্যাঁ, আমি যতটুকু চেষ্টা করি আমি একদম 100% পিওর টাইপের প্রোডাক্ট দিতে চেষ্টা করি। ওই আমার পছন্দ মতো যদি না হয়, কারণ আমি আমার প্রোডাক্ট থেকে আমি সব ড্রেস পরি, ঠিক আছে, আমার পছন্দ মতো যদি না হয় তাহলে আমি কখনও প্রোডাক্ট আনি না, ঠিক আছে। আমার কাছে যেটা মনে হয় যে না এটা কোয়ালিটিফুল না, সেটা আমি কখনও আনিই না, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে গিয়ে কুর্তিটা B01, হ্যাঁ, এটা হচ্ছে কুর্তিটা B01, এটার বডি ম্যাটেরিয়ালস হচ্ছে মাজলিনের মধ্যে, এটার সাথে ইনার সেট করা আছে, আর দোপাট্টাটা পাবেন মাজলিনের মধ্যে কাতান ওয়ার্ক করা, ঠিক আছে, মাজলিনের মধ্যে কাতান ওয়ার্ক করা, প্রাইস পড়বে 4,900 টাকা, ঠিক আছে, প্রাইস পড়বে 4,900 টাকা। আচ্ছা এবার নেক্সট ওয়াইনে আপু কী ড্রেস, এগুলো আপু এগুলো বিন সাইডের কুর্তি, হ্যাঁ, এগুলো হচ্ছে বিন সাইডের কুর্তি। এটা হচ্ছে স্মল সাইজ, আরেকটা সাইজ কি, আচ্ছা এটা হচ্ছে শুকনো একটা মিন্ট কালারের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে খুবই সুন্দর একটা
এটা এটা আমি আপনাকে আপনাদেরকে দুইটা সাইজ দিতে পারবো, হ্যাঁ, স্মল আছে আর লার্জ আছে। স্মল হচ্ছে বডি হচ্ছে 40 আর লার্জ হচ্ছে 44, ঠিক আছে। এই যে দেখেন এখানে হচ্ছে রিয়েল স্টোন বসানো, ঠিক আছে। এইগুলো হচ্ছে গিয়ে একদম ছোটো ছোটো সিকোয়েন্স দিয়ে তার উপরে স্টোন করা, ঠিক আছে। ছোটো ছোটো সিকোয়েন্স দিয়ে তার উপরে স্টোন করা। এই এই পাশে হচ্ছে এমব্রয়ডারির উপরে পার্ল ওয়ার্ক করা। এই যে এইগুলো হচ্ছে পার্লের কাজ, দেখেন আপনারা কত হেভি আর কত সুন্দর, ঠিক আছে। এই যে এইগুলো গিয়ে ফুল ফুল স্লিপসটা, ফুল স্লিপসে আপু তোমার পরনেরটা কত? আমার পরনেরটা 4,900 টাকা, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে এটার স্লিপসের কাজটা, ঠিক আছে। এই হচ্ছে সিকোয়েন্স। এই যে দেখেন এই সিকোয়েন্সগুলো অনেক এক্সপেন্সিভ সিকোয়েন্স, হ্যাঁ। এই সিকোয়েন্সগুলো দিয়ে কাজ করা থাকলেও আপনার কাছে কোনো ইরিটেশন ফিল হবে না। যে দেখেন এইখানে কত সুন্দর করে পাইপিনের কাজ করা আছে, যে ফ্লাওয়ার ওয়ার্ক করা, এবং এইগুলো অনেক হেভি ওয়ার্ক করা। আপনারা যে কোনো পার্টিতে পরে যাবেন, খুব সুন্দর করে বিয়ে টিয়ে সব কিছুতে ক্যারি করতে পারবেন, ঠিক আছে। সব কিছুতে ক্যারি করতে পারবেন, খুবই সুন্দর। এখনই তো এই টাইপের ড্রেস পরার সময়, তাই না? কালারটাও খুব সুন্দর, একটা মেইন্ট কালারের মধ্যে ব্যাক পার্ট হবে, এই যে ব্যাক পার্ট হবে প্লেনের মধ্যে, হ্যাঁ। এগুলোর বডি আছে 40 থেকে 44 ইঞ্চের মধ্যে এগুলোর বডি পাবেন। লেন্থ হচ্ছে 39-40, ঠিক আছে। লেন্থ হচ্ছে 39-40 দোপাট্টাটা দিয়ে। ড্রেস দেখে পাগল হয়ে পড়বো, আপু তোমার পরনেরটা কত? ড্রেসগুলো মারাত্মক সুন্দর, জাস্ট সেই লেভেলের মারাত্মক সুন্দর। আজমি আক্তার মনে, আপু স্মল সাইজের লং কত আর লার্জ সাইজের? লং সবগুলোর সেম, হ্যাঁ, লং সবগুলোর সেম, শুধু বডিটা ডিফারেন্ট। লং সবগুলোর সেম, বডিটা শুধু ডিফারেন্ট, হ্যাঁ। এটা তো আমার পিন আপ করা, এটা কি খুলে ফেলবো? এটা এটা খুলে ফেলবো, এটার উপরে দিলে কি বোঝা যাবে না? উল্টা দিছো তো, উল্টা দাও না। এই যে এই হলো গিয়ে এটার দোপাট্টাটা, দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা, মাশাল্লাহ। এই যে এই হলো গিয়ে অল ওভার দোপাট্টায় সিকোয়েন্সে ওয়ার্ক করা, এমব্রয়ডারি ওয়ার্ক করা, সাইডে এরকম জরি প্যানেল আছে, ঠিক আছে। এই যে এই হলো গিয়ে দোপাট্টাটা, কিন্তু এটা একটু ধরো তো, আমি দোপাট্টাটা ফুল দোপাট্টাটা দেখাই। এই যে এই হলো গিয়ে দোপাট্টার ব্যাপারটা, ঠিক আছে। এই যে এইখানে কিন্তু এই যে এইখানে একটা পোর্শন, ঠিক আছে, এখানে ডিভাইড করে আরেকটা স্টাই করা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে প্রিন্টেড, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে প্রিন্টেড। এই যে এইখানে আরেকটা পোর্শন, এই আরেকটা কাজ, মানে সুপার স্টাইলিশ, সুপার ডুপার হিট স্টাইলিশ দোপাট্টা, মানে ওয়াও, জাস্ট ওয়াও। পুরাটা দোপাট্টা এই কাজটা করা আছে, ঠিক আছে, পুরাটা দোপাট্টা এই কাজটা করাচ্ছি, মানে জাস্ট মাথা খারাপ হয়ে যাওয়ার মতন দোপাট্টা। আর সবচেয়ে বড় কথা কি, এই ড্রেসগুলো তো আপনার বডির শেপটা ওইভাবে বোঝা যাবে না, সো আপনি এই ড্রেসের দোপাট্টাগুলোকে সাইডে ক্যারি করতে পারবেন বা এইভাবেও ক্যারি করতে পারবেন, ঠিক আছে, এইভাবেও ক্যারি করতে পারবেন, তাহলে আপনার জন্য কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে। ড্রেসটা দিয়ে তো আমি একটু ধরি, কোনো প্রবলেম। আপু তোমার ড্রেসটার দাম কত? আমার ড্রেসটার দাম 4,900 টাকা, ঠিক আছে। এই হলো গিয়ে ড্রেসটা, হ্যাঁ, এই হলো গিয়ে মিন্ট কালারের মধ্যে ড্রেসটা। আমি এরকম লাইট কালারের মধ্যেও একটা রাখবো, ঠিক আছে, আপনারা নিয়ে যেটা বেঁচে থাকবে সেটা রাখবো। B02, হ্যাঁ, B02 প্রাইস পড়বে 4,900 করে। জাস্ট ওয়াও, হ্যাঁ, জাস্ট ওয়াও, এইগুলো জাস্ট অসাম। এটার সাথে আপনারা শুধু একটা প্যান্ট পিস কিনে নেবেন আর ড্রেসটা একটু চাপাই নেবেন, ঠিক আছে। কমেন্টস পড়ো না রুবিনা দিশা, এই যে পড়ে ফেললাম। আচ্ছা আপু তোমার ড্রেসটার দাম কত? বলে দিয়েছি 4,900। নেক্সট ওয়ান, আচ্ছা এটার দাম বলেছি তো, এইমাত্র যেটা দেখালাম মিন্ট কালার সেটা হচ্ছে গিয়ে 4,900 টাকা, ঠিক আছে। ওয়াও, আরেকটা নেভি ব্লু কালার, এই যে এটা হচ্ছে নেভি ব্লু, এটা পরলে
আমাকে খুব সুন্দর লাগতো মনে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে B03, এটা হচ্ছে B03, এটাও তো আমাকে একটা নিতে হবে। এই যে এই দেখুন, ফুল হাতাটা অনেক সুন্দর করে কাজ করা এবং ক্রিস্টালের ওয়ার্ক আছে, অনেক সুন্দর একটা কাজ করা, তাই না? অনেক সুন্দর হেভি ওয়ার্ক করা, এগুলো সবগুলোতে কিন্তু ইনার সেট করা আছে, ঠিক আছে? এই যে বিন সাইডের, ঠিক আছে, এই হলো গিয়ে ফুল ড্রেসটা, ওকে, এই হলো গিয়ে ফুল ড্রেসটা, এটা। এগুলোর বডি আপনারা 40 থেকে 44 ইঞ্চের মতন পেয়ে যাবেন, ঠিক আছে? কোনো সমস্যা হবে না এগুলোর বডি নিয়ে আপনাদের। এই হলো গিয়ে নিচের কাজটা, এগুলো পরার পরে এত সুন্দর লাগে, এত এত দামে বিক্রি করতেছেন আপু। এইগুলো হচ্ছে গিয়ে খুবই হাই কোয়ালিটির মাজলিনের মধ্যে, হ্যাঁ, যেটার বলে না একটা কথা, কি বলে, যে জিনিস যেটা ভালো প্রাইস সেটার একটু বেশি, হ্যাঁ, যখন আপনি সবগুলোর মধ্যে অনেক কোয়ালিটি থাকে, যে জিনিসগুলো আমরা বুঝি, আমি কখনো লো কোয়ালিটির জিনিস আনি না, লো কোয়ালিটির জিনিস এনে আমি আমার পেজের বদনামি করব না, ঠিক আছে? ফারহানা চৌধুরী, হাই সিস, হ্যালো, সুন্দর না এই ড্রেসটা? আমার ড্রেসটা সুন্দর না? অনেক সুন্দর, ঠিক আছে? আচ্ছা, এই হলো গিয়ে ফুল ড্রেসটা, হ্যাঁ, এই হলো গিয়ে ফুল ড্রেসটা, নিচের কাজটা, ব্যাক পার্টটা প্লেনের মধ্যে থাকবে, ব্ল্যাক পার্টটা প্লেনের মধ্যে থাক, প্লেন থাকবে, আচ্ছা। ম্যাটেরিয়াল কি আপু? ম্যাটেরিয়াল হচ্ছে ম্যাটেরিয়ালস হচ্ছে মাজলিনের মধ্যে, হ্যাঁ, ম্যাটেরিয়ালস হচ্ছে মাজলিনের মধ্যে। এই যে এই হলো কি নেকের কাজটা, হ্যাঁ, এখানে দেখেন অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা হয়, এখানে দেখেন অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, B03, হ্যাঁ, এটার কোড হচ্ছে B03, এটার কোড হচ্ছে B03, ঠিক আছে? এগুলো সবগুলোর সাথে খুব সুন্দর করে এক্সেসরিজ করা আছে, সবগুলোর সাথে খুব সুন্দর করে এক্সেসরিজ করা আছে। এই যে এখানেও এক্সেসরিজ দেওয়া আছে, ওকে, এই হলো গিয়ে ফুল ড্রেসটা, দোপাট্টা দিয়ে এটার, এটা হচ্ছে কালারটা হচ্ছে নেভি ব্লুর সাথে, এবং এমব্রয়ডারি যে কালারটা সেটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, সেটা হচ্ছে গিয়ে কপার গোল্ডের কালারের, কালারটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে, এবং এটার সাথেও আপনারা পাবেন এই যে দেখেন, এটার সাথেও আপনারা পাবেন মাজলিনের মধ্যে কাজ করা, কাতান কাজ করা দোপাট্টা, ঠিক আছে? মাজলিনের মধ্যে কাতান কাজ করা দোপাট্টা, এই যে মাজলিনের মধ্যে কাতান কাজ করা দোপাট্টা, অল ওভার এই যে দোপাট্টাটা, ঠিক আছে? এই যে উল্টা পাট্টা দেখাই আমি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। 46 হবে এইটা? না, 46 হবে না আপু, 44 হচ্ছে হাইয়েস্ট, 46 হবে না, না এল তো 44, এক্সেল নাই, এক্সেল নাই, বাট এগুলো আমার ধারণা আপনাদের বডিতে হয়ে যাবে, হ্যাঁ। ব্লুটার বডি কত? এটার এটার দুইটা সাইজ আছে, 44 আছে আর 42 আছে, 44 আছে, 40, সুপার স্টাইলিশ, আমাকে একটু কাছে দিয়ে দিও তো, সুপার স্টাইলিশ, সুপার স্টাইলিশ, এই হলো গিয়ে ফুল দোপাট্টাটা, হ্যাঁ, এই হলো গিয়ে ফুল দোপাট্টাটা, আর এই হলো গিয়ে ফুল ড্রেসটা, B03, হ্যাঁ, B03, প্রাইস পড়বে এগুলো 4900 করে, B03 প্রাইস পড়বে 4900 করে, ওয়াও, মাথা তো তুমি আমারই খারাপ করে দিচ্ছি। আচ্ছা, সেম ড্রেসটাই হচ্ছে মেরুন কালারের মধ্যে, মানে একদম মার্ডালা টাইপ, তাই না? একদম মার্ডালা টাইপ। এগুলো সবগুলোরই কিন্তু লেন্থ হবে 40, হ্যাঁ, 39-40 ইঞ্চ লেন্থ হবে,
আরিফা বিনতে মাসুদ। আচ্ছা, এগুলোর প্রাইস হচ্ছে 4900 করে, ঠিক আছে? প্রাইস হচ্ছে 4900। যে এটা হচ্ছে স্লিপসটা, ঠিক আছে? এই হচ্ছে স্লিপসটা। স্লিপসের ফ্রন্টের কাজটা দেখেন, ওয়াও, জাস্ট ওয়াও না? 46 সাইজে একটাও হবে না, সবই এল সাইজ। এল সাইজ 44, ঠিক আছে? এল সাইজ 44। এই যে এই হলো গিয়ে অ্যাক্সেসরিজগুলো, হ্যাঁ, এই হলো গিয়ে নেকের কাজটা, যে এই হলো গিয়ে নিচের যে কাজটা সেটা, ওকে, নিচের যে কাজটা সেটা। আচ্ছা, বডি বাড়ানোর জায়গা আছে কি না আমি একটু দেখাই দিই আপনাদেরকে, হয়তো হাফ ইঞ্চির মতন বাড়াতে পারবেন, হাফ ইঞ্চির মতো বাড়াতে পারবেন দুই সাইড থেকে, হাফ ইঞ্চি হাফ ইঞ্চি, হ্যাঁ, হাফ ইঞ্চির মতো, 1 ইঞ্চি বাড়াতে পারবেন, 1 ইঞ্চি বাড়াতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে ওরা যেটা করেছে, এই যে এতটুকু জায়গা রেখেছে, হ্যাঁ, দুই সাইড থেকে আপনারা 1 ইঞ্চির মতো বাড়াতে পারবেন। মজলিনের অন্যসহ ড্রেস দেখো, এই যে এখনই দেখাচ্ছি যেটা আমি পরে আছি, এখন যেটা দেখাচ্ছি সেটাই তো, সবগুলাই তো মজলিন। দাও তো দোপাট্টাটা দিয়ে, জাস্ট ওয়াও। ইস, আমার এইটা একটা, এটা একটা নিতে হবে, এটা এত সুন্দর, উল্টা হয়েছে। এই হলো গিয়ে দোপাট্টাটা, দোপাট্টাটা দেখেন কত সুন্দর, দোপাট্টাটা অনেক সুন্দর, হ্যাঁ, মাসলিনের মধ্যে দোপাট্টাটা খুবই সুন্দর কাতান ওয়ার্ক করা, ঠিক আছে? এগুলো জাস্ট ইউনিক, হ্যাঁ, এগুলো জাস্ট ইউনিক। এগুলোর কাজগুলো অনেক হেভি, হ্যাঁ, এগুলোর কাজগুলো অনেক হেভি, জাস্ট ইউনিক, ঠিক আছে? এটা হচ্ছে বি, এটা করতে ফেলে পড়ে গেছে, এটা হচ্ছে B04, হ্যাঁ, B04, এটা হচ্ছে B04। প্রাইস পড়বে, এগুলার প্রাইস পড়বে 40-44 এর মধ্যে, যাদের বডি তারাই ইনবক্স করবেন, কারণ আসলে আমি যেটা দিতে পারবো না, ম্যাক্সিমাম আপনারা 45 করতে পারবেন, ঠিক আছে? এর থেকে বেশি করতে পারবেন না। তো যাদের মনে হবে যে না হবে, তাহলে তারা অর্ডার করেন। এগুলোর প্রাইস হচ্ছে 4900 টাকা, এবং এগুলো খুবই হাই কোয়ালিটির মাজলিনের মধ্যে বিন সাইজের, অরিজিনাল বিন সাইজের কুর্তি, ঠিক আছে? অরিজিনাল বিন সাইজের কুর্তি। দেখেন এটা আরেকটা, হ্যাঁ, এটা আরেকটা, জাস্ট এটা আরেকটা, দেখেন এটা আরেকটা কত হেভি কাজ করা, হ্যাঁ, কাজের উপরে ডিপেন্ড করে কিন্তু বেসিক্যালি প্রাইজিংটা হয়, কাজের উপরে ডিপেন্ড করে বেসিক্যালি প্রাইজিংটা হয়। এই যে দেখেন, এটা হচ্ছে এমব্রয়ডারির সাথে পার্ল ওয়ার্ক করা আছে, তারপরে স্টোন ওয়ার্ক করা আছে, এগুলো হচ্ছে অরিজিনাল। তোমারটা কত আপু? আমারটা হচ্ছে 4900 করে, হ্যাঁ। এই যে এইগুলো গিয়ে ফুল ড্রেসটা, এখানে দেখেন আলাদা করে একটা পিঙ্ক কালারের কাপড় দিয়ে, তারপর এটার উপর কপার গোল্ডেন কালারের কাজ করে, এটার কালারটা হচ্ছে ক্রিম কালার, ঠিক আছে? কালারটা হচ্ছে ক্রিম কালার। এই হচ্ছে ফুল স্লিপসটা, এই হচ্ছে নেকের প্রাইসটা, ঠিক আছে? এই হচ্ছে নেকের নেকের কাজটা, অল ওভার পার্লের ওয়ার্ক করা। এটা হচ্ছে নিচের কাজটা, ওকে, এই হচ্ছে নিচের কাজটা, ব্যাক পার্ট প্লেনের মধ্যে আসবে, ঠিক আছে? ব্যাক পার্ট প্লেনের মধ্যে আসবে, এটা হচ্ছে B05, হ্যাঁ। এই যে দেখেন এই সাইড থেকে কত সুন্দর করে এমব্রয়ডারি করা, এটার মধ্যে কয়টা সাইজ আছে এস দেখাচ্ছি আমি এখন, 40-44 এর মধ্যে এগুলোর বডি পাবেন আপনারা, হ্যাঁ। আর লেন্থ এগুলোর 39 ইঞ্চের মতো, এলস আর একটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এইটা দাও, দোপাট্টাটা দাও। এটার বডি পাবেন আপনারা 40-42 এর মধ্যে, হ্যাঁ,
এই যে এই হলুদি এটার সাথে দোপাট্টাটা, ঠিক আছে, এই হলুদি এটার সাথে দোপাট্টাটা, দোপাট্টাটা কত সুন্দর একটা দোপাট্টা। খুবই সুপার স্টাইলিশ না, খুবই সুপার স্টাইলিশ, হ্যাঁ খুবই সুপার স্টাইলিশ, খুবই নাইস মেরুন কালারের দোপাট্টা এটার সাথে ড্রেসের সাথে ম্যাচ করে এই হলুদিয়ে ড্রেসটা, ঠিক আছে, এই হলুদিয়ে ড্রেসটা, এই হলুদিয়ে ফুল ড্রেসটা, ওকে। এটা হচ্ছে B05, হ্যাঁ B05, প্রাইস পড়বে এগুলো 4900 করে। আর কয়টা আছে? ওয়াও, এটা হচ্ছে পিচ কালারের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে পিচ কালারের মধ্যে, এগুলো অনেক হেভি ওয়ার্ক করা, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা লাইট পিচ কালারের মধ্যে। আমার কাছ থেকে দেখাই দিই, এই যে দেখেন নেকের কাজটা, দেখেন নেকের কাজটা অনেক প্লিডের মতো করে তারপরে পার্লার ওয়ার্ক করা, ঠিক আছে, প্লিডের মতো করে পার্লার ওয়ার্ক করা, ফুল ড্রেসে এরকম ছোটো ছোটো স্টোন করা আছে, ঠিক আছে, ফুল ড্রেসে ছোটো ছোটো স্টোন করা আছে। এই হলো গিয়ে স্লিপসের কাজটা, এবং স্লিপসটা দেখেন সুপার স্টাইলিশ একটা স্লিপস, দেখেছেন সুপার স্টাইলিশ একটা স্লিপস। এই হলো গিয়ে স্লিপসটা, অল ওভার স্লিপসটা এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সে ওয়ার্ক করা। এই হচ্ছে গিয়ে ব্যাকপার্ট, ব্যাকপার্ট কিন্তু প্লেনের মধ্যে আসবে। এই হলো গিয়ে নিচের কাজটা, ঠিক আছে, নিচের কাজ, এগুলোর মধ্যে স্টোনের কাজ আছে, পার্লার ওয়ার্ক আছে, ওকে, খুবই সুন্দর। এবং ড্রেসের নিচটাও কিন্তু, এটার ড্রেসের নিচটাও কিন্তু অনেক সুন্দর, দেখেন ড্রেসের নিচটা খুব সুন্দর, খুবই 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 সুন্দর ড্রেসের নিচটা, হ্যাঁ ফ্রন্ট পার্টের নিচটা খুবই সুন্দর। ওয়াও, এটার দোপাট্টা তো জাস্ট মারডালা টাইপের দোপাট্টা, হ্যাঁ এটার দোপাট্টা জাস্ট মারডালা টাইপের, ঠিক আছে। দোপাট্টাটা জাস্ট মারডালা টাইপের, এই যে দেখেন এখানে খুব সুন্দর করে গ্রিনি স্টোনের কাজ করা আছে, হ্যাঁ কাতান ওন্না ছাড়া আর নাই, হ্যাঁ আছে তো দেখাচ্ছি। এটার 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 জাস্ট কাজটা অন্যরকম সুন্দর, হ্যাঁ এটার জাস্ট নিচের কাজটা দেখেন, নিচের কাজটা অন্যরকম সুন্দর, এই যে এটা হচ্ছে কি ফ্রন্ট পার্টের কাজটা, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট পার্টে থাকবে। কমেন্টে রিপ্লাই দাও না কেন আপু, হ্যাঁ কমেন্টে রিপ্লাই দিচ্ছে আপু, আপনি আবার জিজ্ঞেস করেন প্রাইস কত আছে, প্রাইস হচ্ছে 4900 করে। এই যে দেখেন এটার দোপাট্টা, ঠিক আছে, এটার দোপাট্টাটা হচ্ছে এরকম অল ওভার দোপাট্টাতে, এই যে এরকম কাজ থাকবে অল ওভার দোপাট্টাতে, ঠিক আছে, এই যে দেখেন দোপাট্টার দুই সাইডে, ওকে। আর এইগুলোর যখন আপনারা কাজ দেখবেন, ঠিক আছে, তখন বুঝতে পারবেন যে এইগুলা কি জিনিস, ঠিক আছে, তখন বুঝতে পারবেন যে এইগুলা কি জিনিস, ওকে, এই যে এইগুলা কি জিনিস, দুই সাইডে এরকম, দুই সাইডে এই পার্টটা থাকবে, পুরাটা মাজলিনের মধ্যে দুই সাইডে একটা পার্টটা থাকবে, এটা কিন্তু অনেক সুপার স্টাইলিশ, এটা কিন্তু আমার একটা রাখা দরকার, এটা অনেক আমি পাবো, তাই না, এটা অনেক আনকাম। এটা হচ্ছে B06, হ্যাঁ এটা হচ্ছে B06, এটার এটা স্মল সাইজ না, এটা বডি আছে 40 আছে, এটা বডি 40 আছে, লেন্থও 40 আছে, এটা কি একুশে আছে, হ্যাঁ আচ্ছা, এটা কী কী সাইজ আছে, বডি 40 থেকে 44 এর মধ্যে আপনার পেয়ে যাবে, ইনবক্স করে দিন আমি রিপ্লাই করে দেবো, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা, ওকে, প্রাইস পড়বে 4900 টাকা, B06 প্রাইস পড়বে 4900 টাকা, হ্যাঁ এটা কত সাইজ, আচ্ছা এটা আপনারা একটা পাবেন 40 সাইজের বডি, আরেকটা পাবেন
44 সাইজের বডি, ঠিক আছে, দুইটা পাবেন, 40 আর 44 সাইজ। এটার সাইজ এম এম আর চেস্ট কত? সব সেম, হ্যাঁ, একদম স্ট্রেট ওয়েতে ই করা, ঠিক আছে, চেস্ট বডি যা বলেন সব কিছু সেম স্ট্রেট ওয়েতে করা। আপনারটা আপনাকে সুন্দর করে চাপাই নিতে হবে, যে দেখেন আমারটা সব স্ট্রেট ওয়েতে করা, ঠিক আছে, এটা দেখিয়েছি তো। হ্যাঁ, কি কেন সেম না কেন সেমই তো দেখলাম। আমারটার আমারটার মেরু আমারটা দেখাইনি, আমারটা মেরুন কালার, ও আমার ড্রেসটা একটা মেরুন কালার আছে, দেখাইনি না, না দেখাইনি, আমার সেম ড্রেসটা একটা মেরুন কালার আছে, ঠিক আছে। এটা হচ্ছে B07, আমি যে ড্রেসটা পরে আছি সেটার মেরুন কালার, ঠিক আছে, আমি যেটা পরে আছি ওইটার মেরুন কালার, এটা এই যে এই হলো গিয়ে ফুল ড্রেসটা, হ্যাঁ, স্টোন ওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি করা আছে, এই যে এখানে পার্লের কাজ আছে, হ্যাঁ, সিকোয়েন্সের কাজ আছে, যে এই হলো গিয়ে ফুল স্লিপসটা, স্লিপসটা অনেক সুপার স্টাইলিশ। এই হলো গিয়ে স্লিপসটা, ঠিক আছে, এই হলো গিয়ে স্লিপসটা, এটা হচ্ছে ব্যাক পার্টটা প্লেনের মধ্যে আসবে, ওকে। এটা হচ্ছে কি আমারটার কালার, আমারটার একটা কালার, এটা হচ্ছে কি আমারটার আরেকটা কালার। এই যে নিচে কাজটা দেখুন, নিচে কাজটা কত সুন্দর, এই যে পার্লের কাজ করা, খুবই 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 নাইস, খুবই নাইস। এটা কত পিস আছে? এটা হচ্ছে কি এম, হ্যাঁ, এটা হচ্ছে কি এম, তো এটার আচ্ছা এটা আপনারা পাবেন 44 আর 42 ইঞ্চ বডি, ঠিক আছে, শুধু চাপাই নিলেই হবে, ঠিক আছে। আর এটা দোপাট্টা দেখো, না এভাবে হাতে দিয়ে এটার দুইটা সাইজ পাবেন আপনারা, 44 পাবেন আর 42 পাবেন, লেংথ আছে 40 ইঞ্চের মতন, প্রাইস পড়বে 4,900 টাকা। এটা হচ্ছে কি আরেকটা পিচ কালারের মধ্যে, লাইট পিচ কালারের মধ্যে, আমি কাজটা কাছ থেকে দেখিয়ে দিতে, অনেক সুন্দর কাজ, B08, হ্যাঁ, B08, এই যে এই হলো গিয়ে সাইডের, এই যে এইটা হলো গিয়ে ফুল সাইডের কাজটা, ঠিক আছে, এটা হলো গিয়ে ফুল সাইডে থাকবে এই কাজটা, নিচের কাজটা দেখেন কত সুন্দর। এই হলো গিয়ে ফুল ড্রেসটা অনেক সুপার গর্জিয়াস, ঠিক আছে, সুপার টুপার গর্জিয়াস ড্রেস, সুপার টুপার গর্জিয়াস ড্রেস, ওকে। এই হলো গিয়ে স্লিপসটা, ঠিক আছে, এই হলো গিয়ে স্লিপসটা, এই হলো গিয়ে স্লিপসটা, স্লিপসটা অনেক সুপার গর্জিয়াস স্লিপস, আর ড্রেসটা অনেক সুপার গর্জিয়াস, ঠিক আছে। এটা এটার বডি পাবেন আপনারা হচ্ছে গিয়ে 44 ইঞ্চের মতন, হ্যাঁ, বডি পাবেন 44 ইঞ্চের মতন। নিচের কাজটা তো দেখিয়েছি আমি, নিচের কাজটা অনেক সুন্দর, ঠিক আছে, লং আছে, 40 ইঞ্চের মতন লং আছে, ওকে, 40 ইঞ্চের মতন লং আছে, দোপাট্টাটা তো সেই লেভেলের,
দুইটার দুপাট্টাটা, দুপাট্টাটা কয়েকটা শেডের কালারের মধ্যে, হ্যাঁ চার দুপাট্টার চারো সাইডে এই পাটটা করা আছে, দুপাট্টার চারো সাইডে এই পাটটা করা আছে। হ্যাঁ আমি একটু দুপাট্টাটা আপনাদেরকে দেখাই, দুপাট্টাটা দেখাই, নিচে দেখি ফুল দুপাট্টাটা, ঠিক আছে এইগুলোকে ফুল দুপাট্টাটা। ওকে এইখানে একটা পেস্তা গ্রিন কালার, এখানে একটা বেবি পিঙ্ক কালার, এই বেবি পিঙ্ক পেস্তা গ্রিন, হ্যাঁ আর এইখানে হচ্ছে গিয়ে সুন্দর রিবনের পার করা আছে, ঠিক আছে খুবই সুপার স্টাইলিশ। আপনারা দেখেন কত স্টাইলিশ একটা দোপাট্টা এবং চারো সাইডে এই পারটা করা আছে, ঠিক আছে। আপু আমার সিস্টারের জন্য ব্ল্যাক কালারটা দেখান, ব্ল্যাক কোনটা, ব্ল্যাক তো দেখাইনি। আপু তোমার পরার ড্রেসটা আছে আর প্রাইস কত? হ্যাঁ আমার পরার ড্রেসটা আছে, আমার পরার ড্রেসটার প্রাইস হচ্ছে 4900 টাকা। ব্ল্যাক তো দেখাইনি, ব্ল্যাক কোনটা, সিঙ্গেল কামিজটা, আচ্ছা লাস্টে দিয়ে আমি একটু ব্ল্যাকটা আবার ধরে দিব, ধরে দিব, ঠিক আছে। একটু কমেন্ট করে জানান কি নাম আপুর, ফয়সাল শাহ, একটু কমেন্ট করে জানান ব্ল্যাক কোনটা, জিহাদ আলী, সিঙ্গেল কামিজটা কিনা যেগুলো আমি দেখিয়েছি, এই যে এই হলো গিয়ে ফুল ড্রেসটা, হ্যাঁ এই হলো গিয়ে ফুল ড্রেসটা B08, ওকে B08 প্রাইস পড়বে এগুলোর 4900 করে, হ্যাঁ B08 প্রাইস পড়বে 4900 টাকা। আচ্ছা ব্ল্যাক কালার সিঙ্গেল কামিজটা দিও তো, এই যে এখানে রেখেছি, এখানে রেখেছি, এটা হচ্ছে সিল্কের মধ্যে, হ্যাঁ সিঙ্গেল কুর্তি, এগুলোর সাথে কিন্তু কোনো দোপাট্টা নেই, ঠিক আছে জাস্ট শুধু কামিজ, জাস্ট শুধু কামিজ। এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটার প্রাইস হচ্ছে 2850 টাকা। আচ্ছা আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু ইউএস থেকে বুক করে রাখা যাবে, ফেব্রুয়ারিতে দেশে এসে পেক করে নেব? না ডিয়ার আমাদের কোনো বুকিং সিস্টেম নাই। আপু কাঁচা বর আর কালকের লাইভের বারিশগুলো কি অ্যাভেলেবেল আছে? কালকের লাইভের বারিশ কিছু কিছু অ্যাভেলেবেল আছে, বাট কাঁচা বর এক পিসও নাই, অল পিসেস আর সোল্ড আউট। কাঁচা বর আবার রিস্টক হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই, আমরা চেষ্টা করছি আপনাদেরকে কাঁচা বর আবার দেওয়ার জন্য, ঠিক আছে। তো আজকে তো অনেক রাত হয়ে গেছে অলরেডি, 12:30, আপনাদের যার যেটা পছন্দ হবে আমাদেরকে ইনবক্স করে দেবেন। এবং এই ড্রেসগুলো হচ্ছে সুপার ডুপার স্টাইলিশ ড্রেস, হ্যাঁ আমাকে তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, আমার নিজের কাছেই নিজেকে অনেক সুন্দর লাগতেছে, মানে মিররে আমি শুধু দেখতেছি, হ্যাঁ শুধু দেখতেছি যে মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে, তো মাশাল্লাহ এরকম এরকম করতেছি, ঠিক আছে। কারণ আর তো আজকে তো আর নাই, আজকে সব কালেকশন দেখিয়ে ফেলেছি, ঠিক আছে ইনশাল্লাহ ভবিষ্যতে আবার নতুন নতুন কালেকশন নিয়ে আসবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যেটা পছন্দ হবে ইনবক্স করে দেবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের ডিজায়ার ড্রেসটা দেওয়ার জন্য। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপু গ্রিন বারিশটা আছে? হ্যাঁ গ্রিন বারিশটা আছে আপু, আপনি ইনবক্স করে দিন। গ্রিন বারিশ কোনটা? গ্রিন বারিশ স্টোনটা আছে, হ্যাঁ গ্রিন বারিশ যেটা স্টোনলেস সেটা নাই, সেটা সোল্ড আউট, ঠিক আছে। আপনি আপনাদের যার যেটা লাগবে ইনবক্স করে দিন, আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।